শুরু হয়েছে বর্ষাকাল, তৎপরতা বেড়েছে মৎস্য চাষীদের। এ সময় মাছ ধরতে বাঁশ বেঁধে দিয়ে ফাঁদ তৈরি করা কারিগরদের ব্যস্ততাও বেড়ে যায়। দেশীয় পদ্ধতিতে তৈরি কয়েকটি মাছ ধরার ফাঁদের নাম হলো চাই, টইয়া, পলো, ঘনি ইত্যাদি। বর্ষার শুরুতেই এসব ফাঁদের কদর বেড়ে যায়। যুগের পর যুগ বাঁশ, তালপাতার আঁশ ও খেজুর গাছের শিকড় দিয়ে তৈরি এক ধরনের বিশেষ সুতা ও কট সুতা ব্যবহার করে মাছ ধরার বিশেষ এই ফাঁদ ঘুনি বা চাই তৈরি করা হয়। এসব ফাঁদ দিয়ে নিজেরা যেমন পুকুরে খালে বিলে মাছ ধরেন, তেমনি এগুলো বিক্রি করেও সংসার চালান যশোর চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামের 70 পরিবার। কালের বিবর্তনে এ হস্তশিল্পের কাজ হারিয়ে যেতে বসলেও তা টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করছেন এই গ্রামের মানুষ। গ্রামের প্রতিটি বাড়িতেই তৈরি হয় মাছ ধরার এই বিশেষ ফাঁদ, আর এখন বর্ষা মৌসুম হওয়ায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বছরের 6 মাস নির্বিচ্ছিন্নভাবে তারা এ কাজ করেন এবং এই আয় দিয়েই চলে সারা বছরের সংসার। এটা সারা তৈরি করতে গেলে আপনার আছেন বাঁশ লাগে, তালের আছে, আঁশ লাগে, খাজুরের শিকড় লাগে, ওইটাদি আমরা এখানে বাসিন, আমরা সলা উঠি, ওইটাদি আমরা সারা তৈরি করি। কাজ আছে যে দিন আমি 8 কান করে তৈরি করতে পারি, এবং সেই 8 কান করে তৈরি করলে আমার হয় 1000 টাকা, সেখানে আমার 300 টাকা খরচ বাদ গেলে আমার 700 টাকা করে থাকে। 10-15 বছর ধরে আমি এই কাজ করছি। এটা আপনার চৌগাছায় চলে যায়, চৌগাছার থেকে বিভিন্ন এলাকায় যায়, যেরকম মহেশপুর, খালিশপুর, এরকম কোটচাঁদপুর। নতুন পানি হলে আমরা এই মাছটা ধরি। এখন মনে করেন চ্যাং মাছ, শিং মাছ, পুঁটি মাছ, শৈল মাছ, এইসব অনেক ধরনের মাছই হয়, তাই আমরা এখন এই চারুঘুনি বানাই। সিজনে এসে এখন এই আষাঢ় মাসে চারুঘুনি, চারুঘুনে যা ইনকাম হয় তাতে সংসার চলে। বাড়ির পুরুষদের পাশাপাশি নারীরাও ঘুনি বা চাই তৈরিতে সহায়তা করেন, ফলে তাদের আয় যেমন বাড়ছে তেমনি সংসারেও সচ্ছলতা ফিরছে। আমি সংসারের কাজ করি, করে 5টা করে ঘুনি বুনি, বুনে 500 টাকা হয়, 500 টাকা আয় করে সংসারে লাগাই। পুরুষদের পাশাপাশি আমরা এই কাজ করি, এতে উন্নতি হয়। দেখা যাচ্ছে পুরুষরা 10টা বনলে আমরা তার সঙ্গে একটু যোগাই দিলি। বাড়ির লোকের পাশাপাশি থেকে আমরা চারো ঘুনি বুনে খাই, ঘর দর উন্নতি করেছি, ঘর দর বান্ধিছি, গরু ছাগল পুষি, পোতা ছেলেকে পড়াশোনা করাইছি। বিলুপ্ত প্রায় এই পেশাকে টিকিয়ে রাখতে এবং স্বাবলম্বী করতে গ্রামের কারিগরদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে বিভিন্ন সংস্থা। ফিশিং গিয়ার বা চারো তৈরির কাজটা এলাকার আমাদের চৌগাছার মাড়ো গ্রামের লোকজনের একটা আদি পেশা, যেটা প্রায় বিলুপ্তর পথে ছিল। আমরা শিশুরুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা 2018 সাল থেকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এবং কাজ করতেছি। এখন এই গ্রামে প্রায় 60-70টা পরিবার এই কাজের সাথে সরাসরিভাবে যুক্ত এবং কাজ করতেছে ওনারা, এবং ওরা নিজেরা স্বাবলম্বী হচ্ছে, তাদের পরিবারকে টিকে রাখতেছে। মাড়ুয়া গ্রামের কারিগররা মাসে প্রায় 15,000 পিস ঘুনি বা চাই তৈরি করে, যার বাজার মূল্য 22.5 লাখ টাকা। সময় সংবাদ, যশোর।